নমস্কার, সবাই কেমন আছেন? বাঙাল ঘটি জমজমাটি ব্লগে আপনাদের স্বাগত। আমার গলাটা শুনে বুঝতেই পারছেন যে আমার শরীরটা না এখনও ঠিক হয়নি, কিন্তু আপনাদের সাথে আবার বেশি দিন দেখা না হলে না আমার ভালো লাগে না, ওই জন্য ভাবলাম একটা ছোট ব্লগ বানিয়েই ফেলি। আজকে না এই কর্ণাটকের রাজ্য উৎসব, তো এই রাজ্য উৎসবে কী হয় বা কেন হয় সেই ব্যাপারে খুব একটা আমার জানা নেই, কিন্তু এই দেখছি এই চারিদিকে এরকম পতাকা লাগিয়ে এই রাজ্য উৎসব পালন করা হচ্ছে। আর সব কিছু আজকে ছুটি, অঙ্কুরের অফিস, ছেলের স্কুল, সব ছুটি। আর সকালবেলা থেকে গান টান বাজছিল, কিন্তু আমার শরীরটা খারাপ বলে না আর নিচে এসে আপনাদের দেখাতে পারলাম না। আজকে অঙ্কুরের অপ, তার উপর আমার শরীরটাও ভালো নেই বলে আজকের ব্রেকফাস্টের দায়িত্ব অঙ্কুর নিয়েছে। আর ব্রেকফাস্টে এই দেখুন ম্যাগি হচ্ছে। আমার ফোন বাজছে না, তুমি তাড়াতাড়ি ব্রাশ করো, ব্রাশ ইউর টিথ। ওখানে মাইক বাজছে। এই দেখুন ঘরের মধ্যে ঢুকে গেছে। প্রথম প্রথম না আমরাও ওদের ভয় পেতাম আর ওরাও আমাদের ভয় পেত, এখন আর ভয় পায় না, একদম বাড়িতে ঢুকে এসে থাকে। আর এই অঙ্কুরকে দেখেছেন তো, বেচারাগুলো এসেছিল, কী সুন্দর খেলছিল, ওদের দিকে উড়িয়ে দিল। আর সেই নিয়ে বেচারা ছেলের দেখুন কেমন মনটা খারাপ হয়ে গেছে। সেনবাবুর স্পেশাল ম্যাগিটা রেডি হয়ে গেছে, কালারটা কিন্তু দারুণ এসেছে, খেয়ে দেখি দাঁড়ান কেমন হয়েছে। কৃষ্ণ বাবু নিজে বানিয়ে কেমন লাগছে খেতে? আর নিজের তো ভালো হবে, বেস্ট পারফেক্ট। তুমি খেয়ে দাও না, আমি যে এমনি বলছি। বাবা একবার খেয়ে দাও। না বাবা ঝাল আছে, দারুণ টেস্টি। না সত্যি ভালো হয়েছে, ব্রেকফাস্টটা বেশ ভালোই হয়েছে। তো সুন্দর ম্যাগি আমি বানাতে পারি, বিশ্বাসী। হ্যাভ টু হালকা একটু সল্ট দিয়ে দাও তাহলেই পারফেক্ট হয়ে যাবে। মনাই মনে তোমার হেয়ারটা একবার দেখাও সবাইকে, কেমন করে নিজে নিজে আসছে বাবা। তাহলে মাম্মামের জন্য কি কি নিয়ে আসবে? ওকে ওকে টাটা। হ্যাঁ আমি শু পরিনি বলে তো নিচে নামছি না বাবা। হ্যাঁ ওকে ব্যাক। আরে ঠিক আছে আমি ঢুকে যাবো, আমার জন্য অত তোকে টেনশন করতে হবে না গো। আজকে এখনো নোংরা নিয়ে যায়নি, আজকে ছুটির জন্য ওদেরও ছুটি নয় তো। কোন এত লেট তো করে না। বাই। যেই দিনই একসাথে দুজনের ছুটি থাকে ও যায় বাবার সাথে বাজার করতে, এখন ওই বাজার করতে যাচ্ছে। এখন এই তিনটের মতো বাজে, আজকেই শুধু ডিমের ঝোল আর ভাত হয়েছে। এত দেরিতে বাজার করে নিয়ে এসেছে, আসলে সব দোকানপাটও বন্ধ তো, ওই জন্য এই শুধু ডিমের ঝোল ভাতই হয়েছে আজ। এখন এই সন্ধ্যা সাতটা, একটু বেরোলাম বাইরের দিকে। আজকে না একটু আমাদের ওই ফিনিক্স মলে যাওয়ার কথা ছিল, মানে এটা না আপনার এশিয়ার সেকেন্ড লার্জেস্ট মল, কিন্তু ওটা আবার আমাদের এখানের থেকে বেশ দূরে, মানে বেশ দূরে ইন দ্য সেন্স আপনার মানে যেতে খুব বেশি হলেও আপনার 30 মিনিট লাগতে পারে, কিন্তু ব্যাঙ্গালোরের যা ট্রাফিক ওটাই আপনার 1.5 থেকে 2 ঘন্টা টাইম লেগে যাবে। ওই জন্য আর ওখানে গেলাম না, এখানেই এমনি কাছাকাছি এদিক ওদিক দেখি যাই কোথায় যাওয়া যায়।
আমাদের বাড়ির থেকে সামনেই না একটা কিডোল্যান্ড আছে, মানে এখানে আপনার পুরো মানে ওই সব খাওয়ারের রেস্টুরেন্ট থেকে স্টার্ট করে আরও অনেক কিছুই আছে। তো এখানের একদম টপ ফ্লোরে কিডোল্যান্ড আছে, যেখানে বাচ্চাদের নাকি খুব ভালো খেলার সব ব্যবস্থা করা আছে। তাই ভাবলাম যে ওখান থেকে একটু ছেলেকে ঘুরিয়ে নিয়ে আসি। এর আগে আরেকবার এসেছিলাম জানেন তো, তখন যদিও আমরা ওই আগের বাড়িটাতে ছিলাম কিন্তু ওটা আমরা জানতাম না, ওটা বোধ হয় সোমবার বা কখনো একটা এসেছিলাম, যে যেই দিন এদের অফ থাকে, তো ওই দিন আর ওখানে যাওয়া হয়নি। তো আজকে দেখি গিয়ে একবার। এই যে কিডোল্যান্ড, এটা একদম টপ ফ্লোরে, দেখুন কি ভালো লাগছে। দাঁড়ান, ও বাবা কি ভিড় আজকে, উইকডেজেও দেখুন কি ভিড়। ভেতরটাতে আবার আমরা ফোন করেছিলাম, এখানে এই যে দেখুন কয়েকজন বসে আছে, এখানে আপনারা মানে সবাই বসতে পারেন, কিন্তু এর থেকে আরেকটু ভেতরে যেখানে খেলার জায়গাটা ওখানে শুধু বাচ্চার সাথে যে কোনো একজনকে অ্যালাও। এবার ছেলে দেখুন এইখানে আর ঢুকবে না, আসলে এই সামনে এসে বলছে ওর নাকি পটি পেয়ে গেছে, ওই জন্য ও আর ঢুকবে না। দাঁড়ান দেখি কিছু ব্যবস্থা করা যায় কি না। বেচারার এত জোরে পটি লেগে গেছিলো আর ঢুকলো না, এই আমরা বেরিয়ে চলে এলাম। এখন একটু ওই আগের দিন আমরা গেছিলাম না, এই যে এসে গেছি ওই গো হ্যাপি যে আর একটা সুপার মার্কেট আছে ওখানটাতে এসেছি। আর এই দেখুন আগের দিন এটা ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছিলো, আজকে কেমন এর ওপরে উঠে বসে আছে। এটা না আবার একটা অন্য সুপার মার্কেটে এসেছি, গো হ্যাপিরই কাছাকাছি। তো আসলে ছেলের না একটা জলের বোতল কেনার ছিল কিন্তু এটা পেলাম না গো হ্যাপিতে সেভাবে, ওই জন্য এই আর একটা এলাম। আর এখানে না প্রচুর মানে সুপার মার্কেট, মানে একদম মানে পাশাপাশি সব এক একটা সুপার মার্কেট, আর প্রত্যেকটাই বড় বড়। আর ছেলেকে দেখুন এই যে আইসক্রিম খাবে, এই দিকে আমার এত ঠান্ডা লেগেছে ওই দিকে ছেলে আইসক্রিম খাবে। আর বাবাও তো ছেলে যেটাই চায় সেটাই দিয়ে দেয়, ওই জন্য এই আইসক্রিম এখন দিচ্ছে। দাঁড়ান একটু এটা ঘুরে দেখি, সুপার মার্কেটটাতে আগে আসিনি কখনো তো, দেখি ও বাবা কি সুন্দর করে ওয়াল ক্লকগুলোকে সাজিয়ে রেখেছে, দেখুন কি ভালো লাগছে দেখতে। তবে এই সুপার মার্কেটে এসে না একটা ভালো জিনিস পেয়েছি, আপনাদের বাড়ি গিয়ে দেখাবো, আমি ভেবেছিলাম বোধ হয় এখানে পাওয়াই যাবে না, কিন্তু ওই ওই গো হ্যাপি বা ভিলেজ ওখানে কিন্তু পাইনি, এখানে এসে সত্যিই পেয়েছি। তো ওটা বাড়িতে গিয়ে আপনাদের দেখাবো, কিন্তু এই জায়গাটা আমার বেশ সুন্দর লেগেছে, কি সুন্দর করে সাজিয়ে রেখেছে। মোটামুটি কেনাকাটা হয়ে গেছে, এবার একটু খাবো। এখন 9টা বেজে গেছে যদিও, তাও ভাবলাম যে না এখানে এই যে এই দিকটা তো খুব একটা আসি না, তো এটা একটু বাড়ির থেকে দূরে। আর এখানে বেশ দেখছি অনেকগুলো না ছোট ছোট খাওয়ারের সব দোকান আছে, এই দেখো এই যে এখানেই, ওই জন্য ভাবলাম যে একটু কিছু খেয়ে তারপরে যাবো। ছেলে যে আইসক্রিমটা কিনেছে, ছেলের বাবা চেয়ে চেয়ে পাগল হয়ে যাচ্ছে, একটুও দিচ্ছেই না, শুধু আমায় দিয়ে যাচ্ছে। এই যে আমাদের এসে গেছে খাবার, এই পটাটো টুইস্টারটা এত ভালো লাগে, আর এখানে যে নিলাম না ভীষণ ভালো বানিয়েছে, কিন্তু মানে খুবই ভালো বানিয়েছে। বাড়ি এসে গেছি, এই যে বলেছিলাম না কিছু নিয়েছি, এই দেখুন কি নিয়েছি, ক্যাপ বন্দুক নিয়েছি, পপ, আর এইটা একটা নতুন জিনিস দেখাচ্ছি, দাঁড়ান। বেচারা ছেলে আমার জ্বালায় পাগল হয়ে যাচ্ছে, ও কিন্তু এই পপগুলো জানেন তো ফাটায়, আগের বছর তো ফাটিয়েই ছিল, কিন্তু এই ক্যাপটা দেখেনি তো, যেন ভয় পেয়ে গেছে। আর এইদিকে দেখুন বাবাকে, ছেলে চিপস খেতে খেতে ভয়ে এমন ছুটেছে সব পড়ে গেছে, আর বাবা সেই সুযোগে উঠিয়ে খেয়ে নিচ্ছে, আর বেচারা ছেলে ভয়ে আর বেরোতে পারছে না, ইস কি অবস্থা। যাই হোক, ব্লগটা চলুন এখানেই শেষ করছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর যদি ভালো লেগে থাকে তো লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই যে এইটা ওই নতুন আরেকটা যেটা নিয়েছি।